দর্শক, এবার আরেক ঘটনা ঘটে গিয়েছে। অপু বিশ্বাস লজ্জায় লাল হয়েছে তার ছেলের কথাতে। আব্রাহাম খান জয় আরও একটি বোন চায়, মায়ের কাছে আবদার করেছে আব্রাহাম খান জয়, এবার বোন এনে দিতে হবে তাকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছে। ছেলে এবার তার বোনকে চায়। বর্তমানে মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অপু বিশ্বাস মা হতে যাচ্ছে, সুপারস্টার শাকিব খানের মা হবে আবারও, এমনটাই গুঞ্জন রুটেছে মিডিয়া পাড়ায়। গুঞ্জন রুটেছে কারণ কিছুদিন আগে আমেরিকাতে তারা একসাথে ছিল, সেই কারণেই গুঞ্জন রুটেছে। একসাথে যেখানে থেকেছে এবং একসাথে যেখানে ঘুরেছে মিডিয়ার সবাই দেখেছে, ভক্ত দর্শকরাও দেখেছে। এরপর গুঞ্জন আরও রটেছিল যে শাকিব খান অপু বিশ্বাস মিলে গিয়ে একসাথে সংসার শুরু করেছে, আর সেই দিক থেকে এখন গুঞ্জন হলো দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছে শাকিব খানের অপু বিশ্বাস। এই গুঞ্জন রটারি কথা, কারণ যেভাবে গুঞ্জন হয় সেভাবে কিন্তু সত্যিও হয়ে যায়, আর সেই দিক থেকে এবার যখন গুঞ্জন উঠেছে এটা সত্যিও হতে পারে, কারণ শাকিব খান অপু বিশ্বাস একসাথে অনেকদিন ছিল আমেরিকাতে, এই ব্যাপারটা ঘটতেই পারে অনেকের ধারণা। অন্যদিকে অপু বিশ্বাস গতকাল সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন, আসার পর গতকালকেই একটা শোরুম উদ্বোধনে তিনি ধানমন্ডি গিয়েছিলেন, সেখানে হাজারো দর্শকদের ভিড় এবং তার সব পরিচিত মুখ দেখতে পেয়ে অপু বিশ্বাস খুবই খুশি হয়েছেন। অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছে, গুঞ্জন উঠেছে আপনি নাকি শাকিব খানের দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন, এটা কি সত্যি কথা? তখন অপু বিশ্বাস বলেন, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আবারও শাকিবের মা হব, এই ব্যাপারটা আপনারা কিভাবে জানলেন? যেখানে শাকিবের সন্তানের মা হয়েছি সেখানে হয়তো আবারও সংসার করব একসাথে, কিন্তু আবারও সন্তান নেব এ ব্যাপারটি আমি ভাবতে পারি না, কারণ আমার একটা সন্তানই যথেষ্ট, আমি আমার এক সন্তানকে নিয়ে বেশ খুশিতে আছি, তাই আবারও সন্তানের মা হব এ ব্যাপারটি ভাবতে হলে আরও অনেক দূর যেতে হবে, বর্তমানে এগুলো নিয়ে আমি ভাবছি না। সংসার ঠিকই হতে পারে শাকিবের সাথে, কিন্তু এ ব্যাপারটা এখনও ভেবে দেখিনি, হয়তো কখন কি ভাবি তাও বলতে পারি না, এমনটাই বললেন। জয় আমার কাছে আবদার করেছে সে আরও একটা বোন চায়, কারণ পাশাপাশি ফ্ল্যাটে যখন ছোট ছোট বাচ্চারা থাকে তখন সে বলেছিল দেখতে পেয়ে যে এরকম ছোট একটা বেবি তার বাসায়ও দরকার। এইসব ব্যাপারগুলো নিয়েই হয়তো গুঞ্জনগুলো উঠতে পারে, এমনটাই আভাস দিয়েছেন অপু বিশ্বাস। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।